সোমবারে পুয়ায় কপি উঠিল দেশ, রখাই থা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত তীব্র গতির মালবাহী রেলে মারিলে প্রচণ্ড খুন্দা। শিলিগুড়ির রাঙাপানীত সংঘটিত ভয়ঙ্কর রেল দুর্ঘটনাত প্রাণ হেরালে কমেও 15 জন লোকে। সিগনেলৰ বাবে ৰৈ থকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছত মালবাহী ৰেলে খুন্দা মৰাৰ লগে লগে লাইনচ্যুত হ'ল কাঞ্চনজঙ্ঘাৰ দুটাকৈ ডবা। শূন্যত ওলমি ৰোৱা ডবাৰ তলত আবদ্ধ হৈ পৰা মালগাড়ীৰ ইঞ্জিনতে কৰুণ মৃত্যুক সাৱটি ল'লে সহকাৰীৰ লগতে লোক পাইলট। একে সময়তে মৃত্যু হ'ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছৰ গাৰ্ডৰো। 3 গৰাকী ৰেল কৰ্মচাৰীৰ লগতে ৰেল দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে 15 জনৰ, আহত 56 জনৰো অধিক। ত্ৰিপুৰাৰ চাবৰুমৰ পৰা পশ্চিমবংগৰ শিয়ালদহলৈ যোৱা 13174 নম্বৰ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছক সোমবাৰে পুৱা 8:42 তীব্র বেগে খুন্দা মারিলে একেটা ট্রেকেরে যাওয়া মালবাহী রেলখনে। উপরা উপরিক 4টা খুন্দাত চিটিকি পড়ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর বহু যাত্রী। নিউ জলপাইগুড়ি জংশন পার হওয়ার পাছত রাঙাপানী আৰু নিজবাড়ী ষ্টেচনৰ মাজত সংঘটিত দুর্ঘটনাৰ পাছতেই হাহাকার লাগিল রেল যাত্রীর। মরণ কাতর চিৎকারত কারো মাত কোনেও নুশুনা হল ঘটনাস্থলী। ক্ষন্তেক পাছতেই বরষুণের মাজত যুদ্ধকালীন তৎপরতার আরম্ভ হল উদ্ধার অভিযান। উত্তরবঙ্গ চিকিৎসা মহাবিদ্যালয় আর হাসপাতাল আহত রেল যাত্রীক প্রেরণ করে উদ্ধারকারী দলে গ্যাছ কাটারে কাটি উদ্ধার করলে লোক পাইলটর সহকারীর মৃতদেহ। উদ্ধার অভিযান চলি থাকার মাজতে মৃত্যু হওয়া প্রতিজন লোকর আত্মীয়লৈ 10 লাখ টাকার এককালীন সাহায্য রেল মন্ত্রণালয়ের। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত সকললৈ 2.5 লাখ টাকা আর সামান্য আঘাত পাওয়া সকললৈ 50,000 টাকার সাহায্য প্রদানের কথা এক সুযোগে ঘোষণা রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর। বিপরীতে দুর্ঘটনাত শোক প্রকাশ করে মৃতকর আত্মীয়লৈ 2 লাখ টাকা আর আহত সকললৈ 50,000 টাকার এককালীন সাহায্য দিয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঘটনাত গভীর শোক ব্যক্ত করলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়েও। ২০২৩ চনের 2 জুনত উড়িষ্যার বালাচুরত 3খন রেলর সংঘর্ষত 290 গৰাকী যাত্রীর মৃত্যু আর 900 জন লোক আহত হওয়ার প্রায় এবছরের পাছত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর এই দুর্ঘটনায় উদঙাই দিলে রেল বিভাগের একাংশ বিষয়া কর্মচারীর ভয়ঙ্কর গাফিলতি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।